এই বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এক্সেলে একটা ইন্টারেস্টিং আর ইউনিক একটা জিনিস দেখবো। তো বন্ধুরা, এটা অনেকেই জানো না, তো এই জিনিসটা তোমরা যদি দেখো তাহলে তোমরা একটা নতুন কিছু জিনিস শিখতে পারবে। তো বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আমি কী দেখাতে চলেছি। তো বন্ধুরা, তোমরা যখন এক্সেলে কিছু টাইপ করো, এইভাবে নর্মালি টাইপ করো, সিরিয়াল নাম্বার দাও, তারপর ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর স্যালারি। তো তোমাদের কাছে যদি একটা ডেটা এন্ট্রি টাইপের ফর্ম চলে আসে, ওখানে জাস্ট টাইপ করলে, তারপর এখানে যদি লেখাটা চলে আসে, তাহলে কেমন হয়? চলো আমি তোমাদের একটা ডিমো দেখাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা ডেটা এন্ট্রি ফর্ম চলে এসেছে। তো এখানে আমরা টাইপ করবো আর এখানে কিন্তু অটোমেটিকলি এগুলো ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো এটা একটা খুব ইউনিক, এটা অনেকের জানা নেই। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কাদের এটা জানা ছিল আর কাদের এটা জানা ছিল না। তো বন্ধুরা, এটা কীভাবে করবো, তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা মারি, দেখে নিই এটা কীভাবে করতে হবে। তো বন্ধুরা, আমি এটাকে ডিলিট করে দিই, প্রথম থেকে তোমাদের দেখাই। তো বন্ধুরা, ফার্স্ট ডেটা এন্ট্রিটা ফর্ম আনার জন্য তোমরা এই হেডিংটাকে করে নেবে, যে তোমাদের হেডিংটা থাকবে সেটা করে নেবে। তারপরে বন্ধুরা, যেখান থেকে তোমরা এন্ট্রি চালু করবে সেখানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্ট, তারপর দেবে ডি, তারপর দেবে ও, ঠিক আছে? দেখো এরকম একটা মেসেজ আসবে, তারপর এটাকে ওকে করে দেবে, ঠিক আছে? তারপর দেখবে এই যে ডেটা এন্ট্রি ফর্ম কিন্তু চলে আসছে। দেখো এই সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড স্যালারি, দেখতে পাচ্ছ এখানে চলে আসছে। তো চলো আমরা টাইপ করে একবার দেখে নিই এটা ঠিকঠাক কাজ হচ্ছে কি না। তো চলো ফার্স্ট দেবো সিরিয়াল নাম্বার 1, তারপর দেবো কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবো, দেখো এটা চলে আসবে ফার্স্ট নেমে। তো ফার্স্ট নেম দিলাম জয় বিশ্বাস, দেখো জয় বিশ্বাস লিখে নিলাম। তারপর দিলাম স্যালারি কত দেবে এখানে 10,000 দিয়ে দিই, 10,000 দিয়ে দিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করবো। তো দেখতে পাচ্ছ সুন্দর, এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে, আমরা কিন্তু এখানে টাইপ করলাম কিন্তু এখানে চলে এসছে। চলো আরেকটা দেখে নিই, তারপর দেবো সিরিয়াল নাম্বার 2, তারপর কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, তারপর একটা নাম দিলাম আকাশ, দিলাম AKASH, তারপর আবার ট্যাব দিলাম, তারপর দাস, এর স্যালারি দিলাম 8,000 টাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা দেওয়ার পরে আর একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে কিবোর্ড থেকে তোমরা যদি এন্টার না প্রেস করো, কিবোর্ড থেকে অল্ট, তারপর যদি W প্রেস করো, দেখো তাও এটা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? কিবোর্ড থেকে অল্ট তারপর W, ঠিক আছে? তো আরেকটা তোমাদের প্রবলেম বলে দিই, তোমরা ফর এক্সাম্পল এখানে 3 লিখলে, 3 লিখলে ট্যাব দিলে, তারপর ফার্স্ট নেম লিখলে দীপক সিং দিলে, ঠিক আছে? এটা দেওয়ার পরে তোমরা জাস্ট এখানে স্যালারিটা দিতে ভুলে গেলে জাস্ট এন্টার করে দিলে, দেখো এখানে কিন্তু স্যালারি এটা আসেনি। সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, তোমরা পেছনে যেতে পারো, পেছনে যাওয়ার জন্য এখানে এখানে ক্লিক করবে, তো দেখো এটা কিন্তু পেছনে চলে এসেছে। আবার নেক্সট করলে, ঠিক আছে, এইভাবে তোমরা এটা ক্লিক করে তোমরা পেছনে যেতে পারো। তোমরা যদি এডিট করতে চাও, আমরা নেক্সট করতে পারি, আমাদের যেটাই প্রবলেম হয়েছে সেটাই চলে আসবো, এখানে প্রবলেম হচ্ছে। তারপর এখানে আমরা স্যালারি দিয়ে দেবো একটা, স্যালারি এখানে একটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমরা এন্টার দিলাম, তো দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। তারপর এখানে আবার 4 নাম্বার দিয়ে আবার একটা নাম লিখতে পারি, আবার ট্যাব দিলাম, দেওয়ার পরে দিলাম রাহুল, RAHUL, রাহুল রয় দিলাম, রয় দিয়ে আবার এখানে ওর স্যালারিটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? এবারে স্যালারি বসিয়ে দিলাম, দেওয়ার পরে আবার এন্টারও দিতে পারি বা কিবোর্ড থেকে অল্ট W দিতে পারি, দেখো এটা চলে এসছে। তো বন্ধুরা, এরপরে হয়ে গেলে এখান থেকে ক্লোজ করে দেবে, তো এরপর এটাকে আমরা সিলেক্ট করে এইভাবে দিয়ে দেবো, তাহলে এটা রুপিসে কনভার্ট হয়ে যাবে। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো ছোটো একটা ইউনিক জিনিস। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে এমন কোনো নতুন ভিডিওর সঙ্গে।